ওয়েলকাম টু ইউর চ্যানেল ফর অল হ্যাশট্যাগ সিক্সটি ফোর ডিয়ার লার্নার্স ইট ইজ চ্যানেল তোমরা যারা ডবলুবিএস ইউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টারে পড়ছ তোমাদের যাদের জিই ওয়ান ইংলিশ আছে এই ভিডিও তাদের জন্য আজ আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ সাজেশান দেখে নেব এর আগে অলরেডি পার্ট ওয়ান সাজেশানের ভিডিও আপলোড হয়েছে তোমরা যারা দেখো সেটি আগে দেখে নাও আজকে পার্ট টু এরপর পার্ট থ্রি আসবে পরপর ধারাবাহিকভাবে সাজেশানের ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইউর বেটার রেজাল্ট আজ আমরা যে দুটি ফাইভ মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখব সেটি হলো ডিফাইন দ্য টার্ম এডিটিং এডিটিং কাকে বলে হোয়াট ইজ কপি এডিটিং কপি এডিটিং কাকে বলে এটি একটি ফাইভ মার্কসের কোশ্চেন এবং আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হাউ টু রাইট আ গুড রেডিও স্ক্রিপ্ট রেডিওর জন্য ভালো স্ক্রিপ্ট কীভাবে লিখতে হয় এই দুটি কোশ্চেন বছরের জন্য ফাইভ মার্কসে অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো দেখে নেওয়া যাক আনসারটায় কিভাবে লিখতে হবে ডিফাইন দ্য টার্ম এডিটিং অর্থাৎ হোয়াট ইজ এডিটিং এডিটিং কাকে বলে এডিটিং ইজ দ্য প্রসেস দ্যাট ইনভলভস রিভিউইং অর্গানাইজিং কারেক্টিং গ্রামার্স স্পেলিং অ্যান্ড ফরম্যাটিং এ স্পিস অফ কন্টেন্ট এডিটিং হলো একটা পদ্ধতি যার মধ্যে আছে রিভিউইং রিভিউ করা মানে তোমরা জানো দ্বিতীয়বার একবার পর্যালোচনা করা অর্গানাইজিং সমস্ত কিছু গঠন করা কারেক্টিং গ্রামার্স গ্রামার সঠিক করা স্পেলিং কোথাও ভুল থাকলে সেটি কারেক্ট করা অ্যান্ড ফর্ম্যাটিং এ স্পেস অফ কন্টেন্ট এবং বিষয়বস্তুগুলোকে একটা ফরম্যাট তৈরি করা সেগুলি পর্যায়ক্রমে সাজানো ইত্যাদি একে এডিটিং করা বলে অর্থাৎ প্রথম যখন রাইটার লেখে তারপরে এডিটরের কাজ হল সেগুলিকে ভালোভাবে কারেকশান করা হোয়াট ইজ কপি এডিটিং কপি এডিটিংটা কী কপি এডিটিং মেক্স শিওর কপি এডিটিং কী করে শিওর করে এ পিস অফ রাইটিং ইজ অ্যাকিউরেট ক্লিয়ার অ্যান্ড কারেক্ট যে রাইটিংটি লেখা হয়েছে সেটি যথার্থ স্পষ্ট এবং সঠিক আছে কিনা সেটিকে শিওর করে এই কপি এডিটিং ইট ইজ দ্য স্টেপ দ্যাট গেটস আর টেক্সট রেডি টু পাবলিশ এটা ওই টেক্সটটাকে পাবলিশ করা প্রকাশিত করা বা প্রিন্টিংয়ের জন্য পাঠানোর একটি ধাপ ইট ইনভলভস অল অফ দ্য এতে জড়িত আছে নিম্নলিখিত স্টেপগুলি কি কি সেগুলি সেগুলি হল চেকিং দ্য ফ্যাক্টস ঘটনাগুলিকে চেক করে নেওয়া সেগুলি সঠিকভাবে লেখা হয়েছে কিনা নেমস যে নামগুলি ব্যবহার করা হয়েছে সেটি সঠিক আছে কিনা ডেটস যে ডেট ব্যবহার করা হয়েছে সেটি সঠিক আছে কি না টাইমস সময় যেটি লেখা হয়েছে সেটি ঠিক আছে কি না প্লেসেস জায়গাগুলির নাম ঠিক আছে কি না পাস্ট ইভেন্টস এবং পুরোনো ঘটনাগুলি সব ঠিকঠাক লেখা হয়েছে কি না সেটি চেক করা চেকিং দ্য ম্যাথ যে পার্সেন্টেজ ব্যবহার করা হয়েছে টোটালস ব্যবহার করা হয়েছে ট্যাক্স রেটস ব্যবহার করা হয়েছে সেই ফিগারগুলি সঠিকভাবে লেখা হয়েছে কি না সেটি যাচাই করে নেওয়া ট্রিমিং ট্রিমিং কথার অর্থ ছাটাই করা আননেসেসারি ওয়ার্ডস টু মেক দ্য প্রোজ ক্লিয়ার অপ্রয়োজনীয় শব্দগুলিকে বাদ দিয়ে দেওয়া যাতে লেখাটি আরও বেশি স্পষ্ট হয় এনশিওরিং দ্য গ্রামার গ্রামার ঠিক আছে কি না স্পেলিং বানান ঠিক আছে কি না অ্যান্ড পাঞ্চুয়েশান কমা দাড়ি ফুলস্টপ এগুলি ঠিক আছে কি না আর কারেক্ট এটি ঠিক আছে কি না সেটি দেখে নেওয়া আর কি এনশিওরিং অল চার্টস ম্যাপস অ্যান্ড গ্রাফিক্স আর কারেক্ট যেসব ছবি ম্যাপ ব্যবহৃত হয়েছে সেগুলি ঠিক আছে কি না এলিমিনেটিং মানে বাদ দেওয়া জারগনস জার্গন মানে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কিছু বলা তাকে জার্গন বলে অপরিচিত অপ্রচলিত শব্দ ব্যবহার করা একে জারগন বলে এগুলিকে বাদ দিতে হবে টু মেক দ্য রাইটিং মোর আন্ডারস্ট্যান্ডেবল যাতে সবাই এই লেখাটি বুঝতে পারে তার জন্য এবার দেখে নেব পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন কি হাউ টু রাইট কীভাবে লিখতে হবে এ গুড রেডিও স্ক্রিপ্ট ভালো রেডিও স্ক্রিপ্ট কীভাবে লেখা যাবে সেটি এবার আমরা দেখে নেব স্ক্রিপ্ট রাইটিং ইজ এ ফান্ডামেন্টাল টেকনিক অফ বিং ক্রি ক্রিয়েটিভ আইদার ফর কন্টেন্ট প্রোডাকশান ওর আর্ট ডাইরেকশান স্ক্রিপ্ট রাইটিং কি স্ক্রিপ্ট রাইটিং হলো একটা মৌলিক একটা টেকনিক কৌশল অফ বিং ক্রিয়েটিভ সৃজনশীল হওয়ার আইদার ফর কন্টেন্ট প্রোডাকশান অর্থাৎ লেখা উৎপাদনের ক্ষেত্রে অর আর্ট ডিয়কশান বা সৃজনশীলতার দিক থেকে ক্রিয়েটিভ হওয়ার একটি কৌশল হল স্ক্রিপ্ট রাইটিং রেডিওর জন্য স্ক্রিপ্ট রাইট করা হয় টেলিভিশনের জন্য স্ক্রিপ্ট রাইট করা হয় এই সব কাজে স্ক্রিপ্ট রাইটিং খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে যেটি পড়ছি সেটি হলো ভালো রেডিও স্ক্রিপ্ট কীভাবে লিখতে হয় টু রাইট এ গুড রেডিও স্ক্রিপ্ট ওয়ান শুড ফলো এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে এটি হবে ওয়ান শুড এস এইচ ও ডি ওয়ান শুড ফলো সাম টেকনিক্স কিছু টেকনিক ব্যবহার করতে হবে দিস আর সেই টেকনিকগুলি হল এক রাইট আর স্ক্রিপ্ট একটা স্ক্রিপ্ট লিখতে হবে ট্রাই টু কিপ ইট অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল যতটা সম্ভব সেটি সহজ সরলভাবে লিখতে হবে ডোন্ট অ্যাড আননেসেসারি ওয়ার্ডস টু দ্য সেন্টেন্সেস সেন্টেন্সে কোনো অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করা যাবে না দ্যাট উইল নট অ্যাড টু হোয়াট ইউ আর ট্রাইং টু সে যেটি তুমি তোমার বলার জন্য যে শব্দটির প্রয়োজন নেই সেরকম কোনো শব্দ ব্যবহার করা যাবে না এ স্ক্রিপ্ট শুড বি সাউন্ড নেচারাল একটা স্ক্রিপ্ট হবে কেমন একদম নেচারাল হবে সেটি হোয়েন রিডিং অ্যালাউড যখন জোরে জোরে পড়া হবে সো রাইট দ্য ওয়ে ইউ স্পিক তাই স্ক্রিপ্টটি লিখতে হবে কেমন যেমনটি তুমি কথা বলো কথা বলার ঢঙে লিখতে হবে কারণ স্ক্রিপ্টটা রেডিওতে কি করা হয় পাঠ করা হয় কেউ সেটি চোখে দেখতে পাচ্ছে না আমরা কণ্ঠস্বর শুনছি সেই জন্য বলতে গেলে যেমনভাবে লেখার প্রয়োজন সেইভাবে লিখতে হবে টু ক্রিয়েট রিদেম ছন্দ বজায় রাখার জন্য ইন ইয়োর স্ক্রিপ্ট তোমার স্ক্রিপ্টে ইউজ লং অ্যান্ড শর্ট সেন্টেন্সেস দূর ধরনের সেন্টেন্সই ব্যবহার করতে হবে স্ক্রিপ্টে বড় সেন্টেন্স এবং ছোট সেন্টেন্স উভয়ই ব্যবহার করতে হবে ডোন্ট রাইট ইওর রেডিও স্ক্রিপ্ট অ্যাজ ইফ ইউ আর রিডিং ইট এমনভাবে রেডিও স্ক্রিপ্ট লিখবে না যেমনটি তোমরা পড়ো মানে পড়া হবে দেখে দেখে রিডিং করা হবে সেরকমভাবে লেখা হবে না রাইট ইট ডাউন লাইক ইট ইজ গোয়িং টু বি স্পোকেন আউট লাউড যেমনভাবে আমরা কথা বলি কথা বলবো সেরকম ঢঙে লিখতে হবে স্ক্রিপ্টটি এই ছিল আজকের এই দুটি কোশ্চেনের আলোচনা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ধারাবাহিক সাজেশনের ভিডিও পাওয়ার জন্য দ্যাটস অল টুডে দেখা হচ্ছে পরের ভিডিওতে